এটা হলো রাজগাড়ি আমরা একটা ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই নিশান এক্সটাইল 10 এর মডেল আসসালামু আলাইকুম জর্স আমরা এই মুহূর্তে আছি এনআর ভেহিকেলে আর কি দেখছেন দেখেন এনআর ভেহিকেলে গাড়ি আর গাড়ি এক্সিও থেকে শুরু করে লিওন এক্স করলা সব ধরনের গাড়ি পাবেন আমরা যে গাড়িটা দেখব সেটা হলো রাজগাড়ি যারা চাচ্ছেন একটা জিপ গাড়ি চালাবেন বাট আপনি চাচ্ছেন হায়ার সিসি গুলা চালাতে যাচ্ছেন না অনেকেরই অনেক সময় ট্যাক্সের একটা ব্যাপার স্যাপার আছে আয়কর অনেক আসে সো আপনি চাইলে 1500 সিসিতেই আপনি একটা জিপের ফিল পাবেন মিনি জিপ বলবো আমরা টয়োটা রাশ গাড়ি সামনে পিছনে বিগো বাম্পার ইনস্টল করা আছে সামনে আছে এনআর ভেহিকেল ওনার আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই শামী ভাই ভালো আছি আজকের ভিডিও আমাদের দর্শকদের জন্য এটা হলো রাশ গাড়ি তো গাড়িটার মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন 10 আপনারা দেখতেছেন গাড়িটার সামনে হেডলাইটগুলো পজিশন লাইটগুলো আপনি পাচ্ছেন সামনে একটা বিগো বাম্পার এবং গাড়িটার ফগ লাইটগুলো পুরো গাড়িটাই আপনি পাচ্ছেন একেবারে ফ্রেশ অসাধারণ গ্রিলগুলো আপনি দেখতেছেন একেবারে অসাধারণ এবং সাইডগুলো চাকাগুলো খুব সুন্দর এটা তেলের গাড়ি তো দর্শক আপনারা আজকের ভিডিও আপনাদের জন্য আপনাদের স্বার্থ যারা ভালো একটা ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই সাইডটা দেখেন যেহেতু মেইন রোডের পাশে একটু আউট নয়েজ আসে মাঝে মাঝে তার জন্য দুঃখিত চলো না একটা ইঞ্জিনটা দেখায় যায় ভাই এই সাইডটা দেখায় পরে এই যে ইঞ্জিন লাস্টে দেখায় দেবেন আমরা এই সাইডগুলো দেখাচ্ছি ভিতরের আচ্ছা আমরা ইঞ্জিনটা একটু লাস্টে দেখাবো আপনাদেরকে আগে গাড়ির আউটলুক ইন্টেরিয়রটা দেখাই আউটলুকগুলো দেখতে পারতেছেন গাড়িটার ভিতরের ইন্টেরিয়র ব্ল্যাক 8 ইঞ্চি মনিটর এবং এসি সব সব কিছু গাড়ির প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে গাড়িটার কন্ডিশন ভালো সিট কভারগুলো পাচ্ছেন একেবারে অসাধারণ সামনে পিছনে দেখেন বিগো বাম্পার ইনস্টল করা আছে আপনি দেখতেছেন একেবারে অসাধারণ পিছনে স্পয়লার এবং চাকাগুলো আপনি দেখতেছেন অসাধারণ এবং আমরা গাড়িটা যারা পার্সোনাল ইউজের জন্য নেবেন তারা এই গাড়িটা খুবই সুন্দর পাবেন জিপের ফ্লেভার পাবেন গাড়িটার মধ্যে যারা কম বাজেটে জিপ খুঁজতেছেন চলে আসেন এনআর ভেহিকেলে এবং গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আমাদের মানসম্মত এবং দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কী আমরা ইঞ্জিনের সাইডগুলো দেখাই ভিতরের সাইডগুলো দেখাইছি এর সামনের সাইড পার্টগুলো আমরা দেখাচ্ছি আপনি দেখলে বুঝবেন কোনো অ্যাক্সিডেন্ট নাই এবং ভিতরের সাইডগুলো আপনি পাচ্ছেন অসাধারণ এই গাড়িটার মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন 2010 তো দর্শক এই গাড়িটা আজকের ভিডিও আপনাদের জন্য এবং আপনারা প্রতিটা গাড়ি আমরা দেখাইলাম প্রত্যেকটা গাড়ি মানসম্মত চাইলে না বানা এবং আপনাদের মতো আপনারা চেক করে নিতে পারবেন 100% নিশ্চয়তা কাগজপত্র আপটুডেট একদিনে মালিকানা করে থাকি তো দর্শক আমরা এই গাড়িটার প্রাইস হচ্ছে 1450 আলোচনা সাপেক্ষে কিছু কমবে নিশান এক্সটাইল 10 এর মডেল তো দর্শকের জন্য যারা এই গাড়িগুলো তেলের গাড়ি খুঁজতেছেন তেলের গাড়ি এটা তেলের গাড়ি আশা করি ইনশাল্লাহ আপনাদের গাড়িটা পছন্দ হবে তো আমরা প্রথম শুরু করি গাড়িটা সামনেই দিয়ে সামনে লাইটগুলো দেখতেছেন একেবারে পজিশন এলইডি ফগ লাইটগুলো পাচ্ছেন অরিজিনাল পাল কালার অরিজিনাল পাল কালার গাড়িটা পাচ্ছেন গ্রিলগুলো অরিজিনাল জাপানি যার যে কোনো মনোগ্রামগুলো আপনি পাচ্ছেন নিশানের এই সাইডগুলো দেখতে পারতেছেন একেবারে অরিজিনাল অসাধারণ তো এরপরে আমরা ইঞ্জিনের সাইডটা একটু আমরা দেখাই সাইডগুলো এরপরে ইঞ্জিনের সাইডগুলো আমরা দেখাই দিচ্ছি আপনাদের দেখেন একেবারে অরিজিনাল যা কিছু পাচ্ছেন বনাডের ভিতরে সাইডগুলো ইঞ্জিন একেবারে অসাধারণ এরপরে আমরা এই সাইডগুলো আমরা দেখাই দেখতে পারতেছেন গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আগে পিছে গ্লাসগুলো অরিজিনাল এবং ছাদের উপরে দেখতেছেন ফগ লাইটগুলো এটি অরিজিনাল জাপান থেকে যেভাবে আছে গাড়িটা সেইভাবে আছে এরপরে আমরা এই সাইডগুলো ভিতরের সাইডগুলো আমরা দেখাই অরিজিনাল ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র পাচ্ছেন সিটগুলো দেখতে পারতেছেন একেবারে অসাধারণ এবং গাড়িটা টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই আছে এই সাইডগুলো দেখতে পারতেছেন একেবারে অসাধারণ এবং গাড়িটার প্রত্যেকটা পার্ট আমরা দেখা দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে যা আছে গাড়ি ভাই সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল আপনি ব্যাকলাইট গুলো পাচ্ছেন ক্রিস্টাল পিছনে একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন এবং 15 সিরিয়ালের গাড়িটা গাড়িটার সাইড গুলো আপনি পাচ্ছেন অসাধারণ 4 স্টারের গাড়ি আচ্ছা আচ্ছা এবং কি সামনে পিছনে খুবই হার্ড বিগো বাম্পার আছে হার্ড বিগো বাম্পার আছে তেলের গাড়ি গাড়িটা অসাধারণ একেবারেই কন্ডিশন ভালো গাড়ি এখন চলছে কমই
এবং গাড়িটা দেখতে পারবেন আপনারা এবার সামনে আসলে গাড়িটা সব কিছু আপনারা দেখতে পারবেন অরিজিনাল এবং এই সাইডগুলো পাচ্ছেন একেবারে অসাধারণ চাকা চারটা পাচ্ছেন আপনি ফ্রেশ ভিতরের এই সাইডগুলো আমরা দেখতে পারতেছেন আপনি প্রত্যেকটা সাইডগুলো আপনাদের দেখাই দিচ্ছি এবং আপনারা যারা দেখতেছেন ভিউয়ার্স এবং গাড়িগুলো পাবেন একেবারে মানসম্মত চমৎকার লেদারের সিট কভার লাগানো আছে উভয় পাশে আপনারা ফাদানি পেয়ে যাবেন এই গাড়িটার মডেল হচ্ছে 10 রেজিস্ট্রেশন হচ্ছে 2014 তে 15 তে তো দর্শক এই আজকে যে ভিডিওটা আপনাদের জন্য দেখাইতেছি ভিডিওটা এই জিপটা যারা এই জিপটা খুঁজতেছেন তেলের গাড়ি চলে আসেন এনআর ভেহিকেলে আর এনআর ভেহিকেলে এই গাড়িটা যখন আপনারা দেখবেন চাইলে রহিমা পোস্ট না বানাতে আপনারা চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন আচ্ছা আর একদিনে আমরা মালিকানা করে থাকি আর প্রাইস কত দেবেন এটার প্রাইসটা হচ্ছে 2250 আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতে ডানে 20 গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল যারা গাবতলী থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওকে তো ভিউয়ার্স একটু ভিডিওটা আপনারা প্লিজ শেয়ার করে দিবেন যারা এক্সিও চাচ্ছেন এক্স করোলা চাচ্ছেন ল্যান্সার গাড়ি চাচ্ছেন নোয়া আছে এই মুহূর্তে আরো অনেকগুলো নোয়া তিন থেকে চারটা নোয়া স্টিল এই মুহূর্তে শোরুমে আছে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম